স্টাফ আমি সুপ্রিয়া সিংহা ঝিলিক দিশা প্রিপারেটরিয়ান হাই স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা থেকে প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম নিম্ন শ্রেণীর জীব। তো আজকে আমরা নিম্ন শ্রেণীর জীব অধ্যায়টি থেকে পার্ট এক ও দুই আলোচনা করব। তো নিম্ন শ্রেণীর জীব বলতে এখানে অণুজীবদেরকে বোঝানো হয়েছে। আমাদের চারপাশে অনেক জীব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু জীব আমরা খালি চোখে দেখতে পাই, আবার কিছু জীব আমরা খালি চোখে দেখতে পাই না। একটা বিশেষ যন্ত্রের সাহায্যে আমরা তাদেরকে দেখতে পাই। এরাও জীব আমাদের মতন, এরাও জীবনযাপন করে। এদেরকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। আর এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এদেরকে দেখতে পাই বিধায় এদেরকে বলা হয় অণুজীব। নিম্ন শ্রেণীর জীব বলতে এখানে বোঝানো হয়েছে এদের যে কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটি রয়েছে সেটি সুগঠিত নয়, এদের শারীরিক গঠনও সুগঠিত নয়। অণুজীবদেরকে আবার আদিজীবও বলা হয়। ধারণা করা হয় হাজার হাজার বছর পূর্বে যখন জীবনের সূত্রপাত হয়েছিল সেটি কোনো না কোনো অণুজীব থেকেই হয়েছিল। এই অধ্যায়ে আমরা যতগুলো জীব সম্পর্কে জানব সবগুলোই অণুজীব এবং এদেরকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। আমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের পঞ্চরাজ্য যে প্রস্তাবনা সেখানে জানতে পেরেছি যে অণুজীবগুলোকে তারা তিনটি রাজ্যে বিভক্ত করেছে। রাজ্য তিনটি কী কী ছিল? এক, মনেরা; দুই, প্রোটিস্টা; তিন, ফাঞ্জাই। এরকম বর্তমানে অণুজীব জগৎকেও আমরা তিনটা রাজ্যে বিভক্ত করেছি। কী কী? এক, একেরিওটা বা অকোষীয় রাজ্য; দুই, প্রোক্যারিওটা বা আদিকোষী; তিন, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। এবার এই তিনটি রাজ্য সম্পর্কে আমরা একটু জানব। একেরিওটা বা অকোষীয়, আমরা আগেই জেনেছি অণুজীবদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এই যে একেরিওটা পর্ব, এর অন্তর্ভুক্ত প্রাণীরা এতটাই ক্ষুদ্র যে এদেরকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। এদেরকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, যেমন ভাইরাস। এরা এতটাই ক্ষুদ্র যে এদেরকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা যায় না। এদেরকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এবার আসো রাজ্য দুই, প্রোক্যারিওটা বা আদিকোষী। এদের প্রধান বৈশিষ্ট্যটা কী? যে এদের যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটি রয়েছে তার গঠন সুগঠিত নয়। এই ধরনের একটি প্রাণী হচ্ছে বা অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। এদেরকে দেখতে গেলেও অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এবার আসো রাজ্য তিন, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। এর প্রধান বৈশিষ্ট্য কী? এদের যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সেটি সুগঠিত। এই ধরনের একটি প্রাণী হচ্ছে ছত্রাক, শৈবাল ইত্যাদি। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এগুলোর কি ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের উপকার সাধন করে, আবার কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কি মারাত্মক রোগও হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।